আমি কি নাম ছিল আগের নাম জগদীশ সাহা, আমি জগদীশ সাহা, বর্তমান নাম মোহাম্মদ আব্দুল্লাহ। আমি স্বেচ্ছা কোনো ধরনের প্রভাব প্রতিপত্তি ছাড়াই, কোনো ধরনের ক্ষমতা দাপট ছাড়াই, একেবারে মন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি মন থেকে বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি মনে প্রাণে সাক্ষী দিচ্ছি, আমি মনে প্রাণে সাক্ষী দিচ্ছি, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, আর কোন ইলাহ নাই, আর কোন উপাস্য নাই, আর কোন উপাস্য নাই, আর কোন ইবাদতের উপযুক্ত ব্যক্তি নাই, আর কোন ইবাদতের উপযুক্ত ব্যক্তি নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার প্রেরিত বান্দা, আল্লাহ তাআলার প্রেরিত বান্দা, এবং তার রাসূল, এবং তার রাসূল, এবং তার পরিপূর্ণ আদর্শ আমি মানিয়ে নেব ইনশাআল্লাহ, পরিপূর্ণ আদর্শ মানিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমিন। বলছে যে আপনারা এই এটাকে ফেসবুকে এই মুহূর্তে ছাইলেন না, আমার তো অনেক সমস্যা চলছে, অনেক সমস্যা চলছে, আমরা অনেকভাবে